আমার ভাগিনা তাসকির ইয়ে মুনতাহা দারুণ টেস্টি মজাদার আমার পুয়াত ভাই শাওন সে খাইতে খাইতে কান্না করে দিতেছে চোখের দিকে তাকান যায় না চোখের দিকে তাকান যায় না আমি যাও গেলে মনে হয়নি এই যে আজিজুল সে খাইতে খাইতে তার চোখ মুখ দিয়ে পানি বেরিয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি দ্য ফুড কোম্পানিতে, তো ফ্যামিলি নিয়ে সেখানে একটু খাওয়া দাওয়া করব। তো আজকে আমি রাস্তায় মোটো ব্লগিং দেখাতে পারছি না, কারণ সাডেনলি প্ল্যানটা হয়ে গেছে, তো আমার অ্যাকশন ক্যামেরাতে চার্জ দেওয়া হয়নি, তো সেই জন্য শুধুমাত্র মোবাইলে আপনাদের সাথে কথা হবে। আর আপনারা উপভোগ করতে থাকুন। ফুড কোম্পানিটা হলো মিরপুর এক নম্বর সিনেমা হলের ঠিক মোড়ে আপনি দাঁড়িয়ে ডান পাশে তাকালে দেখবেন ফুড কোম্পানির সাইনবোর্ড আছে। হ্যালো বন্ধুরা, এখন আমি আছি দ্য ফুড কোম্পানিতে মিরপুর এক নম্বর। ফ্যামিলি সহকারে সবাই খাওয়া দাওয়া করার জন্য আসছি। এখানে আমার ভাগিনা তাসকির ইয়ে মুনতাহা তুমি রাগ করছো, তুমি কাকে খুঁজো? সবাই চলে আসবে, তুমি কি খাবা? এখন আমি খাবার আনতে যাচ্ছি, তো শাওন এখন আমাকে ফলো করবে। শাওন ফলো করো আমার। ওকে, আমাদের বার্গার আছে, সব রেডি, আরো খাবার আসতেছে। ওয়েটারম্যান, আমাদের ওয়েটারম্যান আমাদের জন্য খাবার নিয়ে আসছে। এই যে আমাদের পিৎজা, গরম গরম পিৎজা চলে এসেছে। এত খাবার খাবে কে মামা? আমি
ঘন্টা খাবার চলে এসেছে, তুমি খাবা না এখন? তুমি এখনই খাবা? মুন্দা খাবে এখন? মুন্দার কি পিজ্জা দেওয়া হবে? তুমি এই বার্গারটা খেতেছ, তারপরে পিজ্জা খাবা? ওকে ঠিক আছে, আমরা আগে বার্গার খাবো, তারপর পিজ্জাটা খাবো। এই যে চিজগুলো ঝুলে আছে, ভালোই লাগতেছে, দারুণ টেস্টি, মজাদার, খুবই মজা লাগতেছে, একে একে সব খেয়ে ফেলব। এখানে একসাথে অনেকগুলো খাবারের আউটলেট আছে বিভিন্ন ব্র্যান্ডের, তো আপনারা এখানে এসে খেতে পারবেন, খুবই সুস্বাদু মজাদার খাবার উপভোগ করতে পারবেন। মন্তাটা কেমন লাগতেছে? মজা লাগতেছে অনেক। এ সৎ মামাটা, এই যে ভিডিও করতেছি, পিজা খাইছো মামা? পিজাটা ভালো লাগছে? অনেক এনজয় করছো? এখন তুমি কি বার্গার খাইতেছ? এই বার্গারটা খাইতেছ মামা? দেখি তো মামাকে, দেখো ক্যামেরায় হ্যাঁ করো, বার্গারটা খাইতেছ না? গুড। তো বন্ধুরা, ঝাল বাক্স খুলে, ঝালের বক্স ছিল, এটা প্রচুর ঝাল, মুম্বাই মরিচ বেটে তারপরে এটা মিক্স করে তারপরে এটা বানায়। তো যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন যে আপনার অ্যাবিলিটি কতটুকু। তো বন্ধুরা, আমরা তিলক্সের স্পাইসি ড্রাম স্টিকটা খাচ্ছি। কামড় দেওয়ার সাথে সাথে মুম্বাই মরিচের ঘ্রাণটা পাইলাম। এই দেখেন, বোমা মিশা দেখা যাচ্ছে কিনা জানি না, সবুজ রঙের ফ্লেভারটা আসতেছে, হিউজ ঝাল, এই পুরাটাই আপনার মরিচের আস্তরণ। ধীরে কেমন ঘামে গেছিস না? দেখো এটা ঝাল, এটা আমার কুয়াতে ভাই খাইতেছে, পুরাই ওকে, পুরাই চিজ নাকি? পুরাই চিজ, বরিশালের ছেলেদের এইসব ঝাল কোনো ব্যাপার না খাওয়া। এই যে আমার ছোটো ভাই খাইতেছে, পুরাই চিল, হ্যাঁ পুরাই চিল, চিলক্সে আমরা চিল করতে আসছি। খুবই ঝাল একটা খাবার, আমার কাছে এখন লাগে না, প্রথম দিন লাগছিল, এখন আর অতটা ঝাল ফিল হয় না। এটা অবশ্যই ট্রাই করবেন, যা ফুড কোম্পানিতে আছে, ওই যে মেজবান দেখা যাচ্ছে ওখানে খেতে পারবেন। একসাথে সব একটা সবগুলো প্যাকেজ আপনি এখানে পাবেন, এখানে খেতে আসেন। বন্ধুরা, আমার পুয়াত ভাই শাওন, সে খাইতে খাইতে কান্না করে দিতেছে, চোখের দিকে তাকান যায় না, চোখের দিকে তাকান যায় না, আমি ঝাল খেলে মনে হয়নি। এই যে আজিজুল, সে খাইতে খাইতে তার চোখ মুখ দিয়ে পানি বেরিয়ে গেছে, তারপরে খাইতেছে। কি শাওন, তোমার অনুভূতি কি? একটু খাইতে হবে, একটু পানি খেতে হবে, থাকা হবে না। হ্যাঁ, পানি তো নাই গা, ঝালের জন্য একটু আস্তে আস্তে ঠান্ডা খাইতে হবে। বন্ধুরা, একটু একটু ঝাল খাওয়ার পরে আপনারা এরকম কোকো কোলা খাবেন, একটু একটু চুমুক দিবেন, দেখবেন ঝালটাও বেশি ফিল করতেছে, আরো চিল বেশি হবে, যত ঝাল তত চিল। বন্ধুরা, এই যে পিজার ট্রেটা ফাঁকা হয়ে গেল, একে একে সব কিছু ফাঁকা হয়ে গেছে, সব খেয়ে ফেলছি আমরা, সব খেয়ে ফেলছি, সব খাবার শেষ, রেডি হচ্ছি চলে যাওয়ার জন্য। তো প্রত্যেকটা স্টল এখন বন্ধ হয়ে যাচ্ছে, অলরেডি অনেকগুলো বন্ধ হয়ে গেছে, আমরা এখন চলে যাবো। কেমন লাগছে তোমরা, কেমন এনজয় করলা?